বিয়ের আগে ব্লাড গ্রুপ জেনে নেওয়া অত্যন্ত জরুরি একটি কাজ। বিশেষ কিছু কারণও রয়েছে এই ব্লাড গ্রুপ জানার। আমাদের সমাজে একটি বিষয় প্রচলন রয়েছে, আর তা হলো বিয়ের আগে পরস্পরের ব্লাড গ্রুপ জেনে নিতে হবে। বেশিরভাগ মানুষেরই ধারণা, বর ও কনের ব্লাড গ্রুপ মিলে গেলে নাকি হতে পারে নানা রকমের সমস্যা। আসলেই কি তাই? কিন্তু বিশেষজ্ঞরা বলেছে এই ধারণাটি একদম ভুল। ব্লাড গ্রুপ মিলে গেলে কোনো রকমের সমস্যা নেই, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন বিয়ের আগে বর ও কনে ব্লাড গ্রুপ পরীক্ষা করা অত্যন্ত জরুরি একটি বিষয়। কেন এটা করতে হবে, আসুন সেটি জেনে নিই। জরুরি কিছু তথ্য। প্রথমেই আমাদের ব্লাড গ্রুপ সম্পর্কে কিছু তথ্য জানা দরকার। প্রথমত, ব্লাড গ্রুপকে দুই ভাগে ভাগ করা যায়। এটি হলো এবিও সিস্টেম, অপরটি হলো আরএইচ ফ্যাক্টর, আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ। অর্থাৎ আরএইচ ফ্যাক্টর ঠিক করবে ব্লাড গ্রুপ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। ব্লাড গ্রুপগুলো কি কি, আসুন এবার এটি জেনে নিই। এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ এবং ও পজিটিভ, ও নেগেটিভ। যখন কোনো আরএইচ নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে আরএইচ পজিটিভ গ্রুপে ব্লাড দেওয়া হয়, তখন প্রথমবার সাধারণত কোনো সমস্যা দেখা যাবে না, কিন্তু এর বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, যে কারণে রোগী যদি আবার কখনো পজিটিভ ব্লাড শরীরে নেয়, তখন তার ব্লাড সেলগুলো একেবারে ভেঙে যাবে, দেখা দেবে মারাত্মক সমস্যা, যেমন জ্বর, কিডনি ফেইলার, হঠাৎ মৃত্যু ইত্যাদি নানা ধরনের সমস্যা। এই সমস্যাকে মেডিকেল টার্মে বলা হয়ে থাকে অ্যাবো ইনকম্প্যাটিবিলিটি। স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ কেমন হওয়া দরকার? যদি স্বামীর ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, তাহলে স্ত্রীর ব্লাড গ্রুপ পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটি হলেই চলবে। কিন্তু স্বামীর ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে স্ত্রীর পজিটিভ ব্লাড গ্রুপের একজন হতে হবে, কোনোভাবে স্ত্রীর ব্লাড গ্রুপ নেগেটিভ হওয়া চলবে না। এর অর্থ হচ্ছে একজন নেগেটিভ ব্লাড গ্রুপের নারী কেবলই একজন নেগেটিভ ব্লাড গ্রুপের পুরুষকে বিয়ে করাই বেশি নিরাপদ। ব্লাড গ্রুপ পজিটিভ ও নেগেটিভ হইলে কি কি সমস্যা হবে? বিশেষজ্ঞরা বলেছেন রক্তের ব্লাড গ্রুপ মিলে গেলে কোনো সমস্যা নেই, তবে ভিন্ন ব্লাড গ্রুপে স্ত্রী যদি নেগেটিভ হয় আর স্বামী যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে সন্তান জন্মের সময় লিথাল জিন বা মরান জিন নামে একটি জিন তৈরি হয়, যা পরবর্তীতে জায়গট তৈরিতে বাধা সৃষ্টি করে কিংবা জায়গট মেরে ফেলে, সেক্ষেত্রে মৃত বাচ্চার জন্ম হয়ে থাকে। তবে স্বামীর ব্লাড গ্রুপ পজিটিভ হলে সাধারণত বাচ্চার ব্লাড গ্রুপও পজিটিভ হবে। যখন কোনো নেগেটিভ ব্লাড গ্রুপের মা ধারণ করবে পজিটিভ ভ্রূণ, তখন সাধারণত প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু ডেলিভারির সময় পজিটিভ ভ্রূণের ব্লাড প্লেসেন্টাল ব্যারিয়ার ভেদ করে প্লেসেন্টাল ডিসপ্লেসমেন্ট এর সময় মায়ের শরীরে প্রবেশ করবে। মায়ের শরীরে ডেলিভারির সময় যে ব্লাড প্রবেশ করবে, যা ডেলিভারি হওয়ার কয়েক মাসের মধ্যেই মায়ের শরীরে আরএইচ অ্যান্টিবডি তৈরি করবে। বিশেষজ্ঞরা বলেছেন এতে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সমস্যা হতে পারে। একজন মা যখন দ্বিতীয় সন্তান গর্ভধারণ করবে, তখন যদি তার ভ্রূণ এর ব্লাড গ্রুপ পুনরায় পজিটিভ হয়, তাহলে মায়ের শরীরে আগে থেকে যে আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়েছিল, সেটি প্লেসেন্টাল ব্যারিয়ার ভেদ করে বাচ্চা শরীরে প্রবেশ করবে। আর যখন ভ্রূণ এর শরীরে আরএইচ অ্যান্টিবডি ঢুকবে, তখন ভ্রূণ এর আরসিভি এর সঙ্গে অ্যাগ্লুটিনেশন হবে, যে কারণে আরসিভি ভেঙে যাবে। এটিকে মেডিকেল টার্মে আরএইচ ইনকমপ্লিটিভিটি বলা হয়ে থাকে। এতে শিশুটি মারা যাবে। তাই পজিটিভ ব্লাড গ্রুপের পুরুষ যদি নেগেটিভ ব্লাড গ্রুপের মহিলাকে বিয়ে করে, তাহলে একটি সন্তানই থাকার সম্ভাবনা বেশি থাকে। যে কোনো কারণে প্রথম সন্তানটি জন্ম না নিলে পরবর্তীতে তার নিঃসন্তান থেকে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। তাই বিষয়গুলো ভেবেচিন্তে নেওয়া উচিত। অর্থাৎ সম্ভব হলে বিয়ের আগে হবু বর ও কনের ব্লাড গ্রুপ জেনে নেওয়া দরকার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।